সো গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি অফিস থেকে চলে এসেছি আর আজকে তো অতিরিক্ত ঠান্ডা, একদম কম্বলের মতো একটা হুডি চাপিয়ে নিয়ে চলে এসেছি। ডিস্কের আসতে লেট হবে, প্রতিদিন একসাথে আসি, মানে 80% দিন একসাথে আসি, বাট আজকে ওর আসতে লেট হবে। এরকম অনেক দিনই হয় যেদিন ও আসতে লেট করে, আর সেটা আমার জন্য সুবিধাই হয়েছে। বিকজ কি হয়েছে না, ডিস্ককে আমার আজকে কিছু সারপ্রাইজ দেওয়ার আছে। কী আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সবই আজকে, একদম ইভিনিং থেকে রাত্রি শোয়ার আগে পর্যন্ত ফুল রুটিন তোমাদের সাথে শেয়ার করবো, যে অফিস থেকে আসার পর থেকে রাত্রি শোয়ার আগে পর্যন্ত আমি কী কী করি সব আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো স্টে টিউন। আমি এখানে চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি, এসেই জানলাগুলো সব লাগাচ্ছি, কারণ এত মশা এই শীতকালে, জানলা না লাগালে না তুলে নিয়ে চলে যাবে রাত্রেবেলায়। এখানে আমি ফেস ওয়াশ করছি, মানে মেকআপ তোলাটা তো মাস্ট, তাই আগে এসে মেকআপটা তুলে নিচ্ছি। এখানে ঘরে চৌকাঠে জল দিচ্ছি, কারণ কি সন্ধে বসাবো, সন্ধে বসানোর আগে তো চৌকাঠে জল দিতে হয়। এখানে আমি সন্ধে বসাতে চলে এসেছি, তার আগে গোপালের জামা কাপড়গুলো মেলা ছিল সকালে, ওগুলো তুলে নিলাম আর জানলাগুলো সব বন্ধ করে দিলাম। প্রচণ্ড মশা, নাহলে আমার ছোট বাবাকেও মশা কামড়ে দেবে। আর এখানে কীভাবে সন্ধে দিচ্ছি তোমরা দেখো, যেদিন আমি ফুল গোপালের সেবার ফুল ভিডিও দেবো না, সেদিনকে স্টেপ বাই স্টেপ সব বলে দেবো যে কীভাবে আমি গোপালের সেবা দিই তিনবেলা। আজকে সেমাইয়ের পায়েস করবো বলে অফিস থেকে এসে এসে সুইগিতে একটা দুধের প্যাকেট আর সেমাই অর্ডার করেছিলাম, সেটাই ডেলিভারি দাদা ডেলিভারি দিতে এসছে। তো এখানে আমি সুইগি থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, দুটো জিনিস, সেটা এসেছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে কী অর্ডার করেছি। তো আমি অর্ডার করেছিলাম একটা দুধ, কারণ আজকে আমি সেমাইয়ের পায়েস বানাবো ওই কারণে। আর তার সঙ্গে অর্ডার করেছিলাম আমি একটা সেমাই। আমি কত বড় অশিক্ষিত ভাবো গাইজ, আমি এখানে জাস্ট এটা দেখে আমি সেমাই বলে সার্চ করেছিলাম, এটা এসেছিল সেমাই দিয়া বাতি লার্জ। আমি ভেবেছি এটা সেমাইয়ের প্যাকেট, আমি দিয়া বাতি লার্জটা পড়িনি। আমি এটা অর্ডার করেছি, আসার পর দেখছি এটা ওই মানে প্রদীপের সলতে এসছে, মানে ভাবা যায় আমি কত বড় অশিক্ষিত। এখানে কিচেনে ঢুকে পড়েছি, সকালে যে বাসনগুলো ধুয়ে রেখে গেছিলাম সেগুলো আস্তে আস্তে তুলছি, তুলে নিজের নিজের জায়গায় রাখছি। তারপরে আবার খেয়ে যাওয়ার পর, রান্না করার পর সকালে যে বাসনগুলো রয়ে গেছে সেগুলো আগে ধুয়ে নিচ্ছি। এখানে আমি ছোলা বের করে রেখেছি, ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি করবো, ডিস্কটা ভীষণ পছন্দ করে। আর এখানে ছোলার প্যাকেটটা থাকলো, এটা আমি কাল রোদে দেবো, অনেকদিন রোদে দেওয়া হয়নি, মানে সিচুয়েশনের খারাপ হয়ে আছে, বেশি দিন হয়ে গেলে এবার নষ্ট হয়ে যাবে, এটা এখানে থাক আমি রোদে দেবো। আর এটা এটা জল দিয়ে ভিজিয়ে রাখি। আমার তো সকালে মনে ছিল না, তাহলে আমি সকালে ভিজিয়ে রেখে যেতাম, মানে মাথার মধ্যে ছিল না। ব্যাপার কী হয়েছে না, আজকে সকালবেলা আমার উঠতে লেট হয়ে গেছে, এবার মানে সকালবেলায় উঠে দেখছি গোপালকে তুলেছে, ওই আজকে মুড়ি খাওয়ার সবজি বানিয়েছে, আমি আজকে লেট করে উঠেছি, শরীরটা একদম ভালো যাচ্ছে না। মানে আগে আমি কী সুন্দর জার্নি করতে পারতাম, ঘুরতে এত ভালোবাসতাম, এখন একটুখানি যাতায়াত করলে একটুখানি জার্নি হলে মনে হচ্ছে শরীরে আর নিচ্ছে না। তো যাই হোক, সকালবেলা উঠতে পারিনি সকাল সকাল, ওই জন্য না আজকে শুধুমাত্র আলু ভাজা আর ডাল হয়েছিল লাঞ্চে, ওই কারণে আমি ভাবলাম কিছু সারপ্রাইজ দেওয়া যাক। আর ওকে সারপ্রাইজ দেওয়ার বেস্ট জিনিস হচ্ছে খাবার, হি জাস্ট লাভ টু ইট, মানে ও খুব খেতে ভালোবাসে, ওকে তুমি যা দেবে ভালো মন্দ নয়, উচ্ছে ভাজা দিলেও ও বোধহয় দারুণ খাবে। তো যাই হোক, ওই কারণে আমি ভাবলাম কিছু স্পেশাল বানানো যাক, আর ওর যেটা পছন্দ সেটা বানানো যাক। তো রাত্রিবেলা তো রুটি মানে ময়দার কিছু বানাতে হবে, ওই জন্য ভাবছি আলুর পরোটা করবো, আর এই ছোলা দিয়ে চানা ভাবছিলাম আমি চানা মটর চানা দিয়ে তরকারি করবো, কিন্তু এই ছোলার তরকারিটা খুব ভালো খাই। আর আগের দিন বলছিল ও আমাকে যে ছোলা দিয়ে তরকারি তুই করিস না, আমি খুব একটা পছন্দ করি না ওই কারণে। তো ছোলা আলুর তরকারি করবো আর সেমাই তো সেমাইয়ের পায়েস করবো। তো যাই হোক, অনেকগুলো কাজ আছে, এমনিতেও আমার বাড়ি আসতে তো 6:30 বেজে গেছে, যাই হোক ও চলেও আসবে বোধ হয় 9টার মধ্যে। এখন চলো একটু চা খাই, তারপরে রান্না করতে মানে
রান্নাগুলো করে নেবো তাড়াতাড়ি। তো আমি চলে এসেছি চা আর একটা লম্বু নিয়ে। এটা এটাকে তোমাদের, তোমরা কে কি বলো জানি না, আমরা তো লম্বুই বলি এটাকে, একটুখানি পেট ভরে থাকবে ওই জন্য। মা এটা পাঠিয়ে দিয়েছে, আমার মা যদি শোনে, যদি কেউ আসছে কলকাতা এটা শোনে, তাহলে তাকে ঠিক ডেকে কিছু না কিছু পাঠাবে, মিষ্টি না হলে বিস্কিটস না হলে কিছু না কিছু। ছোটো মামা গেছিল, ছোটো মামাকে দিয়ে এক গাদা বিস্কিটস, দেন ক্রিম রোল, পাউরুটিগুলো, ওইগুলো, লম্বু টম্বু, মিষ্টি সব পাঠিয়ে দিয়েছে ও ব্যাটার জন্য। জানে যে ব্যাটা খেতে ভালোবাসে, ব্যাটা মানে হচ্ছে মিস্টার মুন্সি মানে ডিক্স। ও মায়ের কাছে এতদিন মেয়ে ছিল স্বর্গ, এখন হয়েছে আর একটা মানে ছেলে হয়েছে। মানে অফকোর্স মারা তো এরকমই হয় তাই না? আমি যতই বকি, যতই চেল্লাই, হয়তো ফোন ধরি না, বিরক্ত হয়ে যায়, মানে আমার মা এত ফোন করে সারাদিনে, আমি বিরক্ত হয়ে ফোন ধরি না, ইরিটেট করি, ইরিটেট হয়ে যায়। বাইরে আছি তাও ফোন করে যাচ্ছে, তুই খেয়েছিস, তুই ইয়ে করেছিস, ওকেও তাই ফোন করে করে, তুমি খেয়েছো, তুমি ইয়ে মানে ইয়ে করেছো। আর একটা সমস্যার কথা যদি একবার শোনে, প্রাণপণে চেষ্টা করবে সেটার সলিউশন করার। ওই তো বললাম, মারা তো এরকমই হওয়া উচিত, আর মারা তো এরকমই হয়, হয়তো সকলের মা এরকম। আবার যাই হোক, তো এবার ব্যাপার হচ্ছে চলো একটু চাটা খাই, তারপরে ওইদিকে ছোলাটা ভেজানো আছে, দুধটা গরম করে রেখেছি, পরোটাও করতে হবে, অনেক সময় লাগবে, জলদি জলদি চাটা খেয়ে নিই চলো। এখানে সবজি নিয়ে বসে পড়েছি কাটতে, আলু পেঁয়াজ লঙ্কা টমেটো সব কিছু নিয়ে বসে পড়েছি কাটবো বলে। প্রেশার কুকারে আমি রান্নাটা করবো, তার জন্য আগে তেল দিয়ে আলু আর ছোলাটা ভালো করে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে একটু মানে আলু আর ছোলাটা দিয়ে একটু নুন দিয়ে লালচে করে ভেজে নিয়ে তুলে রাখবো আলাদা করে। তারপরে মশলাটা করবো, মশলাটা করার পর ছোলা আর আলুটা এক। তো গাইস, পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর আমি কী কী দিয়েছি আমি তোমাদের সাথে মুখে শেয়ার করছি, কারণ আমি এতটাই বললাম যে আমি এতটাই অশিক্ষিত। ভিডিও ক্যামেরাটা রেখেছি ঠিক জায়গায়, বাট ভিডিওটা অন করতে ভুলে গেছি। মানে মানে প্রফেশনাল আমি ইউটিউবার, ওই দেখে বোঝা যাচ্ছে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর আমি পেস্ট করে নিয়েছিলাম আদা রসুন টমেটো। লঙ্কাটা আজকে পেস্ট করিনি, কারণ দুদিন ধরে এত অতিরিক্ত ঝাল হয়ে যাচ্ছে, এই লঙ্কাগুলো খুব ঝাল, এবারে যে লঙ্কাটা ডিক্স এনেছে সেটা, ওই কারণে আজকে লঙ্কা এমনিই দিয়েছি, পেস্ট করে দিইনি। তো ওই তিনটে জিনিস পেস্ট করে পেঁয়াজের উপর দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর আমি হলুদ, নুন দিয়েছি, তারপরে হলুদ, জিরে ধনে গুঁড়ো আর একটু মিট মশলা ভালো করে একটু জলের সাথে গুলিয়ে ওর মধ্যে দিয়েছি। তো একটুখানি ওর মধ্যে তারপরে জল অ্যাড করেছি, একটুখানি ফুটছে, একটুখানি মশলাটা তেল ছেড়ে আসলে তখন আলুটা ছোলাটা আমি অ্যাড করে দেবো। দিয়ে আমি দুটো সিটি মেরে নেবো, তাহলে ভালো ভালোভাবে হয়ে যাবে। এমনিতে ভাজার সময় অর্ধেক সেদ্ধ হয়েই গেছে, কারণ আলুগুলো ছোটো করে কাটা হয়েছে। তো সবজিটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি প্রেশার কুকারে সিটি মারতে বসিয়ে দিয়ে ময়দা নিয়ে চলে এসেছি। পরোটা হবে, তার জন্য ময়াম দেওয়া মাস্ট, তাই আমি ময়াম দিয়ে নিচ্ছি। আর এখানে আলু সিদ্ধ, মানে আলুর পরোটা হবে তো আলু সিদ্ধ তো করতেই হবে, তো আলুর মধ্যে একটুখানি লবণ, টমেটো আর ধনে জিরো গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়েছি, সেটাই আমি পুর হিসাবে ব্যবহার করব। ময়দাটা মাখা হয়ে গেছে, একটু শক্ত করে মাখতে হয় পরোটার ময়দা, আর মাখা হয়ে যাওয়ার পর একটুখানি বেলে নিয়ে আমি পুরটা ভরে নিচ্ছি। আগে আমি ময়দা সব মানে ময়দার সাথেই পুরটা মানে আলুর মানে আলুটা মাখিয়ে করতাম পরোটা, বাট এখন আমি পুর ভরে করি, কারণ ডিক্স পুর ভরাটা বেশি পছন্দ করে। পুর ভরে নিয়ে হালকা হাতে বেলে পরোটাটা করতে হবে, তাহলে বেরোনোর রিক্সটা থাকে না। আমার তাও বেরিয়ে যায়, কিন্তু তাও হালকা হাতে করলে বেরোনো মানে বেরোনোর রিক্সটা থাকে না পুরটা বেরোনোর। এখন দেখো আমার বেলা হয়ে গেছে, দুপিটে ভালো করে তেল দিয়ে সেঁকতে হবে, কারণ যেহেতু আলুর পরোটা একটু মোটা হয়, তার জন্য ভিতরটা কাঁচা হয়ে থাকার সম্ভাবনা থেকেই যায়, তার জন্য ভালো করে সেঁকে নিতে হবে। আর এখানে পায়েস করতে চলে এসেছি, তার জন্য সিমাইটা আগে একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। এই সিমাইটা না ভাজলেও হয়, বাট আমি ভেজে নিচ্ছি। আর আলাদা করে একটু দুধ রেখেছিলাম কাস্টার্ড পাউডার মেশাবো বলে, কারণ সিমাইয়ে কাস্টার্ড পাউডার দিলে ঘ্যামা খেতে লাগে। এখানে আমি কয়েকটা জামা কাপড় নিয়ে ইস্ত্রি করতে বসে পড়েছি, কারণ রাত ছাড়া আমার ইস্ত্রি করার টাইমই হয় না, আর অফিস যাওয়ার সময় তখন মনে পড়ে যে ড্রেসগুলোর এই অবস্থা। হোয়াট ডু ইউ ওয়ান্ট?
ঢাকনাটা নিয়ে তো কভার কভার কিসে ঢাকনা বাইকে কভারটা নিয়ে আই জাস্ট ওয়ান্ট টু শো ইউ অল হিজ রিয়াকশন এটা কি কি বলো তো এটা এটা চানা এটা চানা ভালো করে তাকিয়ে দেখো চানার থেকেও তোমার ফেভারিট বেশি হ্যাঁ মানে ছোলা হ্যাঁ হ্যাঁ সেটা তো চানাই তো বললাম ছোলা এটা লাইক সিরিয়াসলি দেখে মনে হচ্ছে যে চিকেন মাটন কিছু বানিয়েছে আমি তোমার জন্য এখানে এখানে আপনি ডিরেক্ট এখানে চলে আসুন কাস্টার্ডটা দেওয়ার পর পায়েসের কালারটা কীরকম এসেছে শুধু দেখো আর এখানে দেখো সারপ্রাইজ দিতে যাওয়ার আমার শাস্তিটা দেখো এত বাসন হয়েছে এটা আমাকে সকালে রাত্রে মেজে রাখতে হবে কিছু করার নেই তো ফাইনালি খেতে বসে পড়েছি আলুর পরোটা পায়েস পায়েসটা জাস্ট দেখো পুরো মাখন আর এখানে হচ্ছে ছোলা আলুর তরকারি দিস ওয়াজ আ সারপ্রাইজ ফর ইউ তুমি খুশি হয়েছো দারুণ দারুণ পাক্কা ওকে মিঠাই হচ্ছে আমাদের এটা একটা অভ্যেস আমরা প্রতিদিন খাওয়া মানে খেতে বসে মিঠাইটা দেখি দেখি তো জলের চুল তাজা তেলের চুন তাজা জলের চুন তাজা জলের চুন তাজা তেলের জল তেলে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো হ্যাঁ ভিডিওটা এডিট করবো তারপরে শুয়ে পড়বো তো আজকের ভিডিওটা আর বাড়াবো না আজকের ব্লগে যদি তোমাদের কিছু ইন্টারেস্টিং লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস ফ্যামিলি অ্যান্ড রিলেটিভস অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইটস ফ্রি অফ কস্ট ইয়ার সাবস্ক্রাইব করে দাও কোনো প্রবলেম নেই আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে ততক্ষণের জন্য লাভ ইউ